বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসে গত 24 ঘন্টায় মৃত্যু এবং সংক্রমণ দুটোই বেড়েছে। এ সময় 1,235 জনের মৃত্যুর পাশাপাশি সংক্রমিত হয়েছেন 7,30,579 জন। আগের দিনের তুলনায় প্রায় 500-র মতো মানুষ মৃত্যু শনাক্ত বাড়লেও বেড়েছে 4 লাখের কাছাকাছি শনাক্ত। এ নিয়ে মহামারীর শুরুর পর থেকে বিশ্বে এই পর্যন্ত মোট মৃত্যু বেড়েছে 63,43,455 জন আর সংক্রমণ বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে 54,57,111 জনে। গত 24 ঘন্টায় বিশ্বের সবচেয়ে বেশি সংক্রমণের ঘটনা ঘটেছে জার্মানিতে। অন্যদিকে দৈনিক প্রাণহানির তালিকায় শীর্ষে উঠে এসেছে ব্রাজিল।